স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগতম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান সম্পূর্ণ সমাধান সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই সম্পূর্ণ সমাধান খাতায় বসে করতে পারবে তো চলো আমরা এক এক করে সমাধান দেখে নেই এক নম্বর প্রশ্ন অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির তুলনা বোঝায় দু নম্বর প্রশ্ন অনুপাত কোনো একক নেই অর্থাৎ অনুপাতের কোনো একক নেই তিন নম্বর প্রশ্ন এ টু বি এতে নিধান কোনটি নিধান হবে এ বেস বা নিধান এটাকে বলা হয় অর্থাৎ এখানে উত্তর হবে এ চার নম্বর প্রশ্ন যদি এইচ টু বি সমান টু ইস টু থ্রি এবং বিস টু সি সমান টু ইস টু থ্রি হয় তবে এইচ টু টু সি কত চলো আমরা অঙ্কটা খাতায় করে নেই দেখো এখানে আমি এক দুই এবং তিনের উত্তর লিখে দিয়েছি ওখানে দেখিয়েও দিয়েছি চারের উত্তর করবো এবার আমরা দেখো এইচ টু বি সমান টু টু থ্রি টু সি সমান টু টু থ্রি দু জায়গায় দেখো বি আছে তাহলে এই বিকে যদি দু জায়গায় সমান করে দেয় তাহলে আমাদের উত্তর চলে আসবে তাহলে এখানে বি মানে কত দুই তাই দুই দিয়ে ওপরের উভয় পক্ষকে গুণ করেছি দুই দু কোনো চার তিন দু ছয় এই যে ঠিক একইভাবে এখানে বি মানে কত তিন তাহলে তিন দিয়ে নিচের উভয় পক্ষকে গুণ করেছি তিন কোনো ছয় তিন তির নয় বেরিয়ে গেছে তাহলে উত্তর কি হবে এস টু বিস টু সি এ মানে চার বি মানে ছয় সি মানে নয় তাহলে এইস টু বিস টু সি সমান ফোর ইস টু সিক্স ইস টু নাইন এটাই হবে উত্তর খুব ইম্পর্টেন্ট অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক খুব ভালো করে দেখবে একটা বড় অঙ্ক দিয়েছে এখানে ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে সমান সমানভাবে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায় তাহলে কে কত টাকা পেয়েছে আমাদের বের করতে হবে আবারও দেখো প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ তাহলে আমি ধরে নিলাম প্রথম বন্ধু এক টাকা পেয়েছে তাহলে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ মানে দু টাকা পেয়েছে তৃতীয় বন্ধু এই দুজনের যে টাকা তার অর্ধেক তাহলে এক যোগ দুই ভাগ দুই করলে তিনের দুই টাকা মোট টাকা ন হাজার তাহলে তিন বন্ধুর যে প্রাপ্য টাকা তাদের অনুপাতটা আমরা প্রথমে বার করে নেব কী করে না ওয়ান ইস টু টু ইস টু থ্রি বাই টু তাহলে ওয়ান ইস টু টু ইস টু থ্রি বাই টু দেখো এখানে নিচে দুই আছে তাহলে দুই দিয়ে সবাইকে গুণ করে দাও দুই এককে দুই দুই দু কোনো চার আর এখানে হবে দুই দুই কেটে যাবে শুধু তিন তাহলে অনুপাত আমরা পেয়ে গেলাম টু ইস টু ফোর ইস টু থ্রি এবার আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলেই প্রত্যেকে কত টাকা পাবে আমরা পেয়ে যাব যেমন প্রথম বন্ধুর অনুপাত কত দুই আর নিচে কত বসবে এই তিনটে চোখ ফল দেখো দুই বাই চার দুই ছয়াত তিনে নয় আর মোট টাকা কত ন হাজার তাহলে ন হাজার ইন্টু দুই বাই নয় নয় দিয়ে যদি ন হাজার কাটি তাহলে হাজার দুই দুইয়ের সঙ্গে হাজার গুণ করলে প্রথম বন্ধুর প্রাপ্য দু হাজার দ্বিতীয় বন্ধুর প্রাপ্য একইভাবে এই যে চার চারের নয় নয় দিয়ে কাটলে চার হাজার তৃতীয় বন্ধুর প্রাপ্য দেখছ তিন তিনের নয় তাহলে নয় দিয়ে কাটলে তিন হাজার তাহলে তিন বন্ধু প্রথমজন দু হাজার পরের জন চার হাজার লাস্টের জন তিন হাজার টাকা করে পাবে বন্ধুরা তাহলে আজকে আমরা ক্লাস সেভেনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান গণিতের সমাধান করলাম আমি কিন্তু আগামী দিনে মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু এবং থ্রি নিয়ে আসছি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিজ্ঞানের কিন্তু এখানে পাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ